আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আলোচনা করব বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি একটি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি নিরাশ হবেন না। তো দেখেন, এখানে অনেকগুলো পদ, চারটি পদে তারা লুক নেবে। তো প্রথম নম্বর যে পদ, কর্মসূচি সমন্বয়কারী, প্রথম পদ। এই পদে বয়স 39 বছর এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা স্নাতকোত্তর পাস এবং এমএস অফিস এবং অটোমেশন সহ কম্পিউটার পারদর্শী এবং পিকেএসএফ এর সহযোগী সংস্থা উক্ত পদে কমপক্ষে 3 বছর অভিজ্ঞতা সহ 20 থেকে 25টি শাখা পরিচালনা করার অভিজ্ঞতা থাকতে হবে এবং নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে। বেতন পাবেন 60 থেকে 65 হাজার টাকা। 2 নম্বরে যে পদ, ফাইন্যান্স ম্যানেজমেন্ট, বয়স 42 বছর এবং হিসাব বিজ্ঞান বিভাগে বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতকোত্তর এবং এমএস অফিস এবং অটোমেশন সর্বশেষ আধুনিক হিসাব রক্ষণ পদ্ধতিতে পারদর্শী এবং পিকেএসএফ এর সহযোগী সংস্থা উক্ত পদে কমপক্ষে 3 বছর অভিজ্ঞতা সহ মোটরসাইকেল থাকতে হবে। বেতন পাবেন 60 থেকে 65 হাজার টাকা। 3 নম্বরে যে পদ, শাখা ম্যানেজার, বয়স 39 বছর এবং স্নাতকোত্তর পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং এমএস অফিস এবং অটোমেশন সহ কম্পিউটার পারদর্শী এবং পিকেএসএফ এর সহযোগী সংস্থায় উক্ত পদে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল পরিচালনা দক্ষ থাকতে হবে এবং বেতন 32 থেকে 35 হাজার টাকা। 4 নম্বর পদ, ট্রেনি অফিসার, বয়স 25 থেকে 35 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা স্নাতকোত্তর এবং উক্ত পদে আপনার 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং বেতন 38 থেকে 40 হাজার টাকা আপনি পাবেন। এবং অন্যান্য শর্তাবলী ও সুবিধাদি বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইট পেতে, এই ওয়েবসাইট দেওয়া আছে www.bdsbd.org। এই ওয়েবসাইট আপনি বিস্তারিত জানতে পারবেন এবং আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতা সার্টিফিকেট সহ পূর্ববর্তী চাকরির সময়কালীন নিয়োগপত্র, স্থায়ী কর্মপত্র এবং যথাযথ নিয়ম অব্যাহতি পত্র সহ চাকরিতে প্রাপ্ত সকল ডকুমেন্টস এবং মোবাইল নম্বর সহ আগামী 31/8/2024 তারিখে মানব সম্পদ বিভাগ, বিডিএস ভবন 5 সদর রুট, বরিশাল, এই ঠিকানা ডাকযোগ অথবা কুরিয়ার সার্ভিস অথবা সরাসরি আপনার প্রেরণ করতে পারবেন। এবং চাকরিরত চাকরিতে চলমান প্রার্থীদের অগ্রাধিকার বিশেষভাবে বিবেচিত হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই বিনিয়োগ সম্পর্কে আপনারা ভালোভাবে খোঁজখবর নেবেন, খোঁজখবর নিয়ে অবশ্যই বুঝে শুনে নিজ দায়িত্ব আবেদনটা করে ফেলবেন। আর প্রতিদিন চাকরির খবর খবর পেতে আমার চ্যানেল ও পেজটার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।